এখানে চেক করতেছে আজকে যদি বাইক দিয়ে দিবে নয়তো টাকা তুলে নিয়ে অন্য বাইক কিনবো কনগ্রাচুলেশন ফর ইওর নিউ বাইক অনেক দিন অপেক্ষা করা লাগলো এতক্ষণ বৃষ্টির কারণে ক্যামেরাটা অনই করতে পারি নাই প্রচন্ড বৃষ্টি পড়তেছিল সাথে ব্যাগও ছিল না তাই ক্যামেরাটা পকেটে নিয়েছিলাম কারণ গোপ্রোতে এই মিডিয়া মোড লাগানোর পরে গোপ্রো আর ওয়াটারপ্রুফ থাকে না পানি পড়লে পানি ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তো গুড মর্নিং কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ও আজকে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি আজকে যাচ্ছি আমার এক ভাইয়ের জন্য FZS ভার্সন 2 বাইকটা কিনতে এই বাইকটা বেশ কিছুদিন ধরে মার্কেটে আসতেছে আবার স্টক আউট হয়ে যাচ্ছে তো আমার যে ভাই ছিল উনি ক্রিসেন্টে অ্যাডভান্স করে আসছিল কিন্তু অ্যাডভান্স করার পরও গতবার বাইকটা পাইনি তো এবার আজকে যাচ্ছি পাবো কিনা শিওর না তবে পাওয়ার সম্ভাবনা আছে আজকে যাচ্ছি আজকে যদি বাইক দিয়ে দিবে নয়তো টাকা তুলে নিয়ে অন্য বাইক কিনবো বাট আজকে গিয়ে দেখি কারণ একটা বাইকের জন্য তো আসলে এতদিন ওয়েট করা যায় না সে অলমোস্ট 2 থেকে 3 মাস ওয়েট করতেছে ক্রিসেন্টের শোরুম 60 ফিটই আরেকটু সামনে আর 3-4 মিনিট বাইক রাইড করলে হয়ে যাবে তো দেখি যেতে থাকি এদিকটা মোটামুটি ফাঁকাই থাকবে রাস্তায় জ্যাম না থাকলেও গাড়ি ঘোড়ার ভালোই চাপ আছে মানে ভালো রকমের ট্রাফিক আছে বৃষ্টি পড়ার কারণে রাস্তা একদম ফ্রেশ যাক কপাল ভালো বৃষ্টিটা একটু থেমেছে তাই ব্লগ করতে পারতেছি বৃষ্টি চললে তো ব্লগই করতে পারতাম না বাম দিকটা একদম ডুবে গেছে সো ডান দিক দিয়ে যেতে হবে কারণ পানির মধ্যে গর্ত টর্ত থাকতে পারে এখানে চেক করতেছে বাইক চেক করলো না ছেড়ে দিল লকডাউনের মধ্যে চেক করলেও যদি কেউ প্রপার কারণ দেখাতে পারে ছেড়ে দেয় কিছু বলে না বাট প্রপার কারণ দেখাতে না পারলেই ঝামেলা করে তিনটা রিক্সা একসাথে এক লেনে চলতেছে রিক্সা যদি একটু স্লো চলে তারা একটু বাম দিক দিয়ে গেলেই পারে তাহলে যাদের একটু স্পিড বেশি তারা ডান দিক দিয়ে চললো এই যে দেখেন বাম দিক ফাঁকা সে ডান দিক দিয়ে চালাচ্ছে এই যে অলমোস্ট চলে এসেছি ক্রিসেন্টের সামনে এখান থেকে দেখা যাচ্ছে বাট আমি শিওর ক্যামেরা থেকে দেখা যাচ্ছে না কারণ এটা একটা আলট্রা ওয়াইড লেন্স বেশি দূরের জিনিস এরকম করে দেখা যাবে না সব তো সামনে থেকে অফ দেখাচ্ছে বাট তারা ভেতর থেকে মনে হয় কার্যক্রম চালাচ্ছে দেখি আগে এখানে গাড়িটা পার্কিং করি তারপর ফোন দেই ভাইকে কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আসছে আচ্ছা আচ্ছা পুরো রাস্তা বৃষ্টি ছিল দেখছেন ভিজে গেছে একদম এই শোরুম খোলা আছে আচ্ছা বাইক পাওয়া যাবে বাইক পাওয়া যাবে করোনার কারণে অফিসিয়ালভাবে বাইকের শোরুম বন্ধ থাকলেও আনঅফিসিয়ালভাবে তারা আগের যে প্রি বুকিং দেওয়া বাইকগুলো ছিল সেগুলো তারা ডেলিভারি দিচ্ছেন একে একে সিরিয়াল বাইকগুলো দেওয়া হচ্ছে আমরা তাই বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছি আমাদের সময় আসলে আমরা তখন মানে ভেতরে ঢুকে যাব অবশেষে আমরা শোরুমের মধ্যে ঢুকে পড়লাম শোরুমে সব ধরনের বাইকই অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের লাগবে সে নিয়ে নিতে পারবেন আমাদের আগে যারা ঢুকেছিল তাদেরকে আগে দেওয়া হচ্ছে আমরা ওয়েট করতেছি কিছু ফর্মালিটিস আছে মানে এই কাগজপত্রগুলো দিয়ে টোকেন নিতে হবে আমরা এই বাইকটা দেখে নিচ্ছি ভালোভাবে বাইকে কোনো স্ক্র্যাচ আছে কি না বাইক চুজ করা শেষ এখন অ্যাকাউন্টসে পে করতে হবে অ্যাকাউন্টসে টাকা পে করা শেষ এবং সমস্ত ধরনের ফর্মালিটিস শেষ এখন আমরা বাইরে গিয়ে ওয়েট করব তারা বাইরে থেকে বাইকটা ডেলিভারি দিবে এবার আসি বাইকটার দাম নিয়ে বাইকটার দাম পড়েছে 2,30,000 টাকা
কিন্তু আগে প্রি বুকিং করা ছিল বলে 6000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্টের পরে বাইকটার দাম পড়েছে 2,24,000 টাকা। 1 লিটার কিন্তু দেয় না বুঝছেন, তো মিথ্যা বলে। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ, ফার্স্ট আমি স্টার্ট দিচ্ছি। দুই কিলোমিটার তো বাইক কেনা শেষ, এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি অনেক দিন পর এফজেডে। ফুয়েল মেবি নেই তাই বেশিক্ষণ রাইড দেওয়া যাবে না, এখান থেকে ইউটার্ন নিয়ে নেই। এখন আশেপাশের কোথাও পাম্পে যেতে হবে, পাম্পে গিয়ে ফুয়েল লোড করে নিতে হবে। ভাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। আর আর কেউ চালাবে না? ডান একটা টেস্ট রাইড দিয়ে আসেন, দেন একটা রাইড দিয়ে আসেন। না হেলমেট দেন, হেলমেট নেওয়া উচিত। ক্লাস একটু বেশি ছাড়া লাগে আর কি। তো এখন এই ভাই টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছে। কি খাওয়াবেন? লকডাউনে তো সবই বন্ধ। কেমন মনে হচ্ছে ভাই? ঠিক আছে, স্মুথ। হ্যাঁ ইজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নতুন বাইক কেনা হলো আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়? তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। তানিম ভাই ফাইনালি তার বাইকে উঠলো, ফটো সেশন চলতেছে। ওকে ডান ডান ডান, ঠিক আছে ভাই, আসি দেখা হবে। কনগ্রাচুলেশন ফর ইউর নিউ বাইক, অনেকদিন অপেক্ষা করা লাগলো, শেষমেশ পেলেন। আর পেপারসে কতদিন লাগবে বললো? পেপারসে ওরা দিবে 15 দিন পর দিবে। 15 দিন পর দেওয়ার পর আপনি বিআরটিএ তে জমা দিবেন, মানে ওদের মাধ্যমে করবেন না? ওরা 2 বছরের জন্য কত চাইছিল? 2 বছরের জন্য চাইছে 17,000। 17,000 পরে একটু কমলো না, নাকি ওরা বাড়তেই রাখে? বাড়তি রাখে না, এটা ভালো, এর থেকে নিজে নিজে করাই ভালো, শুধু শুধু বাড়তি টাকা দিয়ে লাভ নেই। ঠিক আছে ভাই, তাহলে আসি, দেখা হবে না ভাই, বাসায় যান। ওকে আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে। না না ভাই অবশ্যই, ঠিক আছে টাটা। সো বাইকটা কেনা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন সোজা চলে যাব বাসার দিকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ লাভিং অ্যান্ড কিপ সাপোর্টিং।